শেয়ার করেন। আচ্ছা হ্যাঁ, বাই প্রাইস, এরপর এরপরে আসবে টোটাল প্রাইস, তারপরে আপনি আসবে হলো সেলস, সেলস প্রাইস, সেলস প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস, তারপরে টোটাল সেলস প্রাইস আপনাকে এখানে আবার ভিউ দেখাবে, টোটাল ভিউ দেখাবে। এই যে যেমন এই যে নিচের গুলো, হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখাই আমি, একটু প্রোডাক্টটা দেখাইনি তারপরে বলেন আপনি মোটামুটি। এর ভিতর যদি আপনার ওই বিষয়ে ক্লিয়ার হয়ে যায় যাবে, নাহলে একটু পরে বলেন আমারে আরো। ঠিক আছে ভাই, হ্যাঁ আমরা এই জিনিসটা ক্লিয়ার করলাম। ঠিক আছে, এখন যান প্রোডাক্টে যাই আমরা। এই যে যখন এই প্রোডাক্টে অ্যাড করছেন, তাই না, এই প্রোডাক্ট যখন অ্যাড করবেন, এই যে আমরা প্রোডাক্ট এডিটে গেলাম, যখন প্রোডাক্ট অ্যাড করবো তখন তো আমরা এইটাই পাই, তাই পাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটা যখন পাবো আমরা, এই যে এইখান থেকে এই ঘরগুলো আমরা ফিল আপ করি, ফিল আপ করে এখন নিচে নিচে আসলে দেখবেন, এই যে একটু নিচে আসি স্ক্রল করে, প্রোডাক্ট কালার, প্রোডাক্ট ব্র্যান্ড, সরি উপরে, আচ্ছা মার্কেট প্রাইস, প্রোডাক্ট এসকিউ, এই যে লিমিটেড স্টক, আনলিমিটেড স্টক। এইখানে যখন আপনি লিমিটেড স্টক দিবেন তখন আপনি, হ্যাঁ 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 আস্তে, একটু ভাই দাঁড়ান, আবার একটু শব্দে সমস্যা হচ্ছে। হ্যাঁ 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 আঠারো সাইজ শেষ হয়ে গেছে, এটা তো মানে ওই ও 18 সাইজটাই শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একটু একটু আমরা, আচ্ছা ঠিক আছে, এইটা একটু এডিট করেন তো, এই প্রোডাক্টটা, একটা প্রোডাক্ট এডিট করলাম, এটার এসকিউ আছে এত, স্টপ করেন তো এটা, হ্যাঁ এটা বাদ দেন, আনস্টক আছে এখানে স্টপ করেন, 10টা দেন, আচ্ছা রাখেন, আপনি মাউস রাখেন, আমরা 10টা দিলাম, কুইক অ্যাড ইমেজ ফ্রম মে, আচ্ছা এটা দিলাম, স্টক এই এই প্রোডাক্ট আমার 10টা দেখাচ্ছে দেখেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এইখানে গিয়ে দেখি, এই প্রোডাক্টটা কোনটা,